Assalamu alaikum wa rahmatullah. Inna alhamdulillahi wahdah wa salatu wa salamu ala malla nabiyya ba'dah. Amma ba'd. Shupri bondogon, ajke amader alochonar bishoy bostu hocche azan dewar fazilat somporke. Je byakti azan diye thake amra take muazzin bole thaki. Ebong ei muazziner gurutto ba ei muazziner marjada somporke amra onekei udashin ba amra onekei jani na. Je muazzin ke muloto amra একজন সাধারণ মানুষ হিসেবে বা একদম স্বল্প টাকার বেতনে একজন ব্যক্তি হিসেবে আমরা তাকে তেমন মর্যাদা এবং তেমন সম্মান করতে পারি না এবং তাকে আমরা বা তার এই চাকুরিটাকে আমরা একদম নিচু বা ছোট মনে করে দেখে থাকি যা আমাদের আদেও সঠিক বিষয় নয় মূলত মুয়াজ্জিনের যে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এরকম সম্মান আর কাউকে দেন নাই সুবহানাল্লাহ এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে অনেক মানুষের সম্মান আল্লাহ পাক দিয়েছেন কিন্তু মুয়াজ্জিনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি উল্লেখ করেছেন যা অন্য কোন মানুষের ক্ষেত্রে আল্লাহ পাক উল্লেখ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আ'নাকান ইয়াউমাল কিয়ামাতি যে নিশ্চয় যারা মুয়াজ্জিন যে ব্যক্তি আজান দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার ঘাড়কে উঁচু করে রাখবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি কেননা আমরা জানি যে মুয়াজ্জিন বলে যে আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এক এবং তিনি আকবার তিনি সবচেয়ে বড় যে মুয়াজ্জিন সারা জীবন বলেছে আল্লাহু আকবার আল্লাহ বড় সেই আল্লাহ পাক তার ঘাড়কেও বড় করবেন তথা উঁচু করে রাখবেন কিয়ামতের ময়দানে সকলেই তাকে দেখতে পাবে যে তার ঘাড়কে আল্লাহ পাক উঁচু করে দিয়েছেন এইরকম মর্যাদা মুয়াজ্জিনের রয়েছে হাদিসটি রয়েছে সহিহ আল মুসলিম এর 858 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 12729 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিনিন মুয়াজ্জিনি জিন্নু ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহা শাহিদাল্লাহু ইয়াউমাল কিয়ামা যে মুয়াজ্জিন যখন আজান দেবে সে যতদূর পর্যন্ত আজান দিবে এই পুরা জায়গাতে যত মানুষ যত জিন এবং যে বস্তুই থাকুক না কেন সমস্ত বস্তুগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দান করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এর জন্য যে ব্যক্তি আজান দেবে তার আজানের ধ্বনি যতদূর পর্যন্ত পৌঁছবে এর মাঝে যা কিছু আছে মানুষ থাক জিন ফেরেশতা গাছ গাছালি বা যেই প্রাণী থাক না কেন সমস্ত প্রাণী সকল মানুষ জিন ফেরেশতা সকলেই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে হাদিসটি সহিহ বুখারী 3053 নম্বর হাদিস মুআত্তাই মালিক এর 138 নম্বর হাদিস নাসাই এর 644 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলছেন যে মান আযানা সিনতাই আশরাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাতু যে যেই ব্যক্তি বারো বৎসর আজান দেবে মুয়াজ্জিনের চাকুরি করবে আজান দেবে যে ব্যক্তি বারো বৎসর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে নির্ধারণ করে দেবেন মানে সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবেন অকুতিবাল্লাহু বিতাআযীনিহি ফি কুল্লি ইয়াউমিন সিত্তুনা হাসানাতান এবং যেই ব্যক্তি আজান দেবে প্রত্যেক আজানের বিনিময়ে আল্লাহ পাক তাকে 60টি করে নেকি দান করবেন ওয়ালি কুল্লি ইকামাতিন সালাসুনা হাসানাতান এবং প্রত্যেক ইকামতের বিনিময়ে আল্লাহ পাক তাকে 30টি করে নেকি দান করবেন আজান দেওয়ার এমনিতে যে ফজিলত রয়েছে তার ঘাড়কে আল্লাহ পাক উঁচু করে রাখবেন এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রত্যেক আজানের বিনিময়ে 60টি করে নেকি এবং প্রত্যেকটা ইকামতের বিনিময়ে আল্লাহ পাক তাকে 30টি করে নেকি দান করবেন হাদিসটি রয়েছে ইবনু মাজা এর 728 নম্বর হাদিস এবং হাকেম এর 736 নম্বর হাদিস আরও কয়েকটি কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলছেন যে ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লা মাআহু যে ব্যক্তি আজান দেবে বা মুয়াজ্জিন ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে যেই ব্যক্তি তার সঙ্গে এসে সালাত আদায় করেছে তার মানে আপনি একজন মানুষকে দাওয়াত দিলেন যে ভাই চলেন সালাত আদায় করি যদি সেই ব্যক্তি আপনার দাওয়াতে নাও আসে মসজিদে তাহলেও
আপনি যে ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে নেকি দান করবেন। ঠিক মুয়াজ্জিন যে আজান দিয়েছে মানুষকে সালাত আদায় করার জন্য, মুয়াজ্জিন যে দাওয়াত দিয়েছে আহ্বান করেছে, এখন যে মানুষ আসবে বা নাই আসবে না কেন, আল্লাহ পাক এই মানুষগুলোর বিনিময়ে বা তাকে দাওয়াত দেওয়ার বিনিময়ে তাকে সেই সমপরিমাণ নেকি দান করবেন। হাদিসটি নাসাই এর 646 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদের 18506 নম্বর হাদিস, আরও কয়েকটি কিতাবে রয়েছে। এমনিভাবে আল্লাহ রাসূল তিনি আরও বলছেন যে আল ইমাম ও দোয়াইমুন, যারা ইমাম এরা হচ্ছেন জিম্মাদার, আর ওয়াল মুআযিনু মুতামানুন, আর মুআযিন হচ্ছে আমানতদার, সে ওয়াক্তের আমানতদার, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে আজান দেবে, মানুষকে জাগিয়ে দিবে, মানুষকে সাবধান করবে এবং মসজিদে আসার জন্য সে মানুষকে আহ্বান করবে, সে আমানতদার, সময়ের সালাতের সময়ের সে আমানতদার। এরপরে আল্লাহ তিনি বলছেন যে আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা, হে আল্লাহ আপনি ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করুন, ওয়াগফির লিল মুআযিনিনা, আর যারা মুয়াজ্জিন আজান দেয় এদেরকে আপনি ক্ষমা করুন, ক্ষমা করে দিন। কত সুন্দর দোয়া আল্লাহ রসুল স্বয়ং নিজে করেছেন, আল্লাহ রসুল নিজে করেছেন, যারা মুয়াজ্জিন তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। মুয়াজ্জিনের জন্য আল্লাহ রসুল আগেই ক্ষমার জন্য তিনি দোয়া করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য মুয়াজ্জিনদের এই বিষয়টি আমরা অনেক ছোট করে দেখলেও মূলত বিষয়গুলো এরকম ছোট না, বা তার মর্যাদা অনেক কম বা সম্মান কম বিষয়টি এমনও না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার যথেষ্ট মর্যাদা রয়েছে এবং সেই ব্যক্তি বা মুয়াজ্জিন যথেষ্ট পরিমাণ ফজিলতপূর্ণ, তিনি নেকির কাজ করে যান। এই জন্য আসুন আমরা মুয়াজ্জিনকে সম্মান দিতে শিখি এবং নিজেরাও আজান দেওয়ার অভ্যাস করে তুলি, যাতে করে আমরাও এই সমস্ত ফজিলতপূর্ণ কাজগুলো করে আমরা আমাদের জীবনকে যেন আমরা আলোকিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলার এবং আমাদের জীবনকে যেন গড়ার তিনি তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।